ত্রিপুরা সহ দেশের মোট 6টি রাজ্যের 7 জায়গায় উপনির্বাচনের ফল ঘোষণা হলো শুক্রবার, কিন্তু কোথাও জয়ী হতে পারেনি সিপিআইএম। তাহলে কি রাজ্যের পাশাপাশি সিপিআইএম এর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সারা ভারতবর্ষের মানুষই? এই প্রশ্ন নিয়েই জল্পনা চলছে রাজনৈতিক মহলে। বক্সনগর এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণার আগে ভোট গণনা বয়কট করার ডাক দিয়েছিল বামফ্রন্টের রাজ্য কমিটি। তাদের দাবি, ভোটের ব্যালটে ব্যাপক কারচুপি করা হয়েছে উপনির্বাচনে। ত্রিপুরা রাজ্য উপনির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে বলেও দাবি তুলেছে তারা। তাই জনমানুষে প্রশ্ন উঠেছে, দেশের মোট 6টি রাজ্যের 7 জায়গার উপনির্বাচনে কেন জয়ী হতে পারল না সিপিআইএম এর একজন প্রার্থীও? কেরলে তো শাসন ক্ষমতায় রয়েছে সিপিআইএম দলই, সেখানেও কেন তাদের থেকে মুখ ফিরিয়ে নিল জনগণ? কেরালার পুথুপাল্লী বিধানসভার উপনির্বাচনে 37,719 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে সিপিআইএম প্রার্থী জ্যাক সি টমাস। ত্রিপুরার বক্সনগরে 30,237 ভোটের বিশাল মার্জিনে হেরে জামানত জব্দ হয়েছে বাম প্রার্থী মিজান হোসেনের। ঝাড়খণ্ডের ডুমরি, উত্তরপ্রদেশের ঘোষী, বাগেশ্বর কোথাও ফর্মে দেখা যায়নি সিপিআইএমকে। বক্সনগর বিধানসভা কেন্দ্রে নিজেদের জেতা আসনটুকু ধরে রাখতে পারেনি তারা। লাল দুর্গ ভেঙে মাটিতে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। দিনের পর দিন বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন দলীয় কর্মী সমর্থকরা, অথচ এরপরেও বাম নেতাদের মুখে শোনা যাচ্ছে ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা। জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে বারংবার একই অজুহাত দিয়ে যাচ্ছেন তারা। রাজ্য প্রশাসন থেকে শুরু করে নির্বাচন কমিশন পর্যন্ত জানিয়েছে, উৎসবের মেজাজে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে ধনপুর এবং বক্সনগরে, অথচ ভোটে হেরে গিয়ে উপনির্বাচনে হিংসার এবং রেগিং এর অভিযোগ তুলেছেন বাম বিধায়ক তথা দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তার চেয়েও বলা যেতে পারে আরো জঘন্যভাবে এই নির্বাচন যে রেগিং হয়েছে, ফলাফল তা প্রমাণিত। উদাহরণ, বক্সনগর বিধানসভা কেন্দ্রে মাত্র 6 মাস আগে আমাদের তৎকালীন প্রার্থী প্রয়াত শামসুল হক প্রায় 5,000 ভোটে জিতেছিলেন। এই নির্বাচনে 6 মাস বাদে নির্বাচন হল, সেখানে সিপিআইএম এর প্রার্থী মাত্র 3,000 ভোট পেয়েছে। ভারতীয় জনতা পার্টি এই লজ্জা রাখবে কি করে? গত মার্চ মাসে বিধানসভা নির্বাচনের পরে টিপরা মথার বিরুদ্ধেও ভোট ভাগের অভিযোগ তুলেছিলেন বাম বিধায়ক তথা দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এবারের উপনির্বাচনে তো প্রার্থী দেয়নি টিপরা মথা, তাহলে এবার এরকম ফলাফল হলো কেন? প্রশ্ন তুলছে সাধারণ মানুষে। ভোটে হেরে গিয়ে মুখোশ খসে পড়ছে বামফ্রন্টের নেতা কর্মীদের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।